ক্রোনাস দেখতে গেলে তখন আমরা কি করব, দেখেন পেশেন্টের এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ওকে, আমি হাত দিয়ে ধরেছি কোন জায়গায়, এই জায়গায়, এই হাতটা এই জায়গায় থাকবে, এই হাতটা এই জায়গায় থাকবে, ওকে। এর পরবর্তীতে আমরা পেশেন্টকে কি করব, এভাবে করে একটু চাপ দিব, চাপ দিয়ে সাস্টেইন করে রাখব। এক্সামিনেশনের সিকোয়েন্সটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কোনো পয়েন্টসই অন্তত মিস যাবে না, ওকে। আমরা প্রথমে ইন্সপেকশন করার চেষ্টা করব, ইন্সপেকশনটা হচ্ছে সব কিছুর জন্যই কমন। এর পরবর্তীতে আমরা বলেছিলাম মোটর দেখব, সেন্সরি দেখব, তারপরে গেইটে যাব। এখন মোটরের ক্ষেত্রে কিছু কয়েকটা জিনিস মনে রাখেন, বি পি টি আর সি সি মানে কি, এটা হচ্ছে বাল্ক অফ দ্য মাসল, পাওয়ার অফ দ্য মাসল, টোন অফ দ্য মাসল, রিফ্লেক্সেস, রিফ্লেক্সেস বলতে অল দ্য রিফ্লেক্সেস। রিফ্লেক্সেসের মধ্যে আমাদের লোয়ার লিম্বে কী কী রিফ্লেক্স আছে, অ্যাঙ্কেল রিফ্লেক্স আছে, অ্যাঙ্কেল জয়েন্টের রিফ্লেক্স আছে, অ্যাঙ্কেল জার্ক, তারপর হচ্ছে নি জার্ক, এবং আমাদের সুপারফিশিয়ালের মধ্যে রয়েছে প্ল্যান্টার রিফ্লেক্স। এরপরে যে দুইটা সি দেখছেন, এই দুইটা সি, প্ল্যান্টার যদি এক্সটেন্সর পাই তাহলে আমরা ক্রোনাস দেখি, আর যদি না পাই তাহলে দেখা হয় না। এছাড়া আমরা কী দেখব, কোঅর্ডিনেশন দেখব, ওকে, কোঅর্ডিনেশন টেস্ট করব। এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে সেন্সরিতে, সেন্সরির পরবর্তীতে আমরা গেইট দেখব। সেন্সরিটা দেখব হচ্ছে আমরা ডার্মাটোম অনুযায়ী, অর্থাৎ তার মানে প্রথমে মোটর ইন্সপেকশন, তারপরে মোটর, মোটরের মধ্যে বাল্ক অফ দ্য মাসল, টোন অফ দ্য মাসল, পাওয়ার অফ দ্য মাসল, এর পরবর্তীতে টোন অফ দ্য মাসল, বা যেটাই আগে দেখেন, আগে টোনটা দেখে তারপরে ওইদিকে যাওয়াটা ভালো। আমরা যদি এইভাবে করি তাহলে ওইটা আইডিয়াল হয়, বিটিপি বললে বেটার হয়, বিটিপি আর সি সি, ওকে। টোন অফ দ্য মাসল, পাওয়ার অফ দ্য মাসল, রিফ্লেক্সেস অফ দ্য লোয়ার লিমস, ক্লোনাস যদি প্ল্যান্টার যদি এক্সটেন্সর হয়, এবং কোঅর্ডিনেশন। এর পরবর্তীতে আমরা সেন্সরিতে চলে যাব, এর পরবর্তীতে আমরা গেইটটা দেখে আমাদের এই লোয়ার লিম্বের এক্সামিনেশনটা শেষ করতে হবে। আমরা চলে যাই হচ্ছে আমাদের মোটর এক্সামিনেশনে। মোটর এক্সামিনেশনের মধ্যে বাল্ক অফ দ্য মাসল আমরা দেখতে চাই। বাল্ক অফ দ্য মাসল দেখার জন্য আপনার দুটো উপায় রয়েছে। একটা হচ্ছে আপনার সময় যদি কম থাকে, 5 মিনিট যদি থাকে, তখন আপনি চেষ্টা করবেন এটা শর্টকাটলি করার জন্য। সেটা কি, আপনার এই যে টিবিয়াল টিউবারোসিটি আছে, বা একটা যে বনি প্রমিনেন্স, টিবিয়াল টিউবারোসিটি থেকে আপনার হাতের একটা আন্দাজ ধরে আপনার থাই যেটা আছে, দুটো পাশেরই যে থাই আছে, এই থাইয়েরই দুই পাশে একই জায়গায় আপনি দেখে নেবেন বাঘটা, মাসেলের বাঘটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে টিবিয়াল টিউবারোসিটি। আমি আমার এক বিঘৎ পরিমাণ কি করলাম, এরিয়াটা নিলাম, এরিয়াটা নিয়ে এখানে দেখালাম, এক বৃহৎ পরিমাণ নিয়ে এটা নিয়ে এখানে দেখালাম, এটা গেল বাল্ক অফ দ্য মাসল। আবার এইটা টিবিয়াল টিউবারোসিটি, এখান থেকে আমি 5টা আঙ্গুল রাখলাম, 5টা আঙ্গুল দূরত্বে আমি কি করলাম, আমি বাল্কটা দেখে নিলাম, 5টা আঙ্গুল দূরত্বে আমি বাল্কটা দেখে নিলাম, ওকে। তাহলে একটা জিনিস খেয়াল করছেন, আমরা কিভাবে দেখছি, সিমেট্রিক্যালি দেখে যাচ্ছি, ওকে, রাইটে লেফটে, কখনো কিন্তু আলাদা আলাদা হবে না, যে রাইটেরটা সব শেষ করলাম তারপরে চলে গেলাম, এটা ইম্পর্টেন্ট, ওকে। সো রাইটে দেখে নিলাম, লেফটে দেখে নিলাম, ওকে, এটা হচ্ছে একটা। যদি কোনো কারণে দেখেন যে আপনার সময়টা স্যার আপনাকে বেশি দিচ্ছে, সেক্ষেত্রে আপনি তখন ফিতা দিয়ে দেখতে পারেন একইভাবে। যেমন এখানে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব নিলাম, যে ঠিক আছে এখানে আমি 9 সেন্টিমিটারের মধ্যে এখানে আমি দেখে নিলাম যে তার বাল্ক অফ দ্য মাসল কত আছে, দেখা যাচ্ছে যে 17, ওকে। এখানে আমি আবার নিয়ে নিলাম 9 ইঞ্চ, মধ্যে সেন্টিমিটারের মধ্যে আবার দেখে নিলাম কতটুকু আছে। সো এই এটা গুরুত্বপূর্ণ কোন জায়গায়, এখানে যদি আপনি ফিতা ইউজ করেন তখন আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারে, যে আপনি যে মেজারমেন্ট করলেন, এই মেজারমেন্টে আপনি ইন্টারপ্রিটেশন কীভাবে করবেন। মনে রাখবেন আপার লিম্বে যদি দুটো মাসেলের মধ্যে, আপার লিম্বে দুই মাসেলের মধ্যে 1 সেন্টিমিটারের বেশি দূরত্ব পরিলক্ষিত হয় কোনো দিকে, তাহলে সেই দিক থেকে আমরা বলবো ওয়াস্টিং। আর লোয়ার লিম্বে হচ্ছে 2 সেন্টিমিটারের বেশি যদি বাউকটা কম বেশ থাকে, যদি কমে যায় তাহলে সেটাকে আমরা সিগনিফিকেন্ট ওয়াস্টিং বলবো, ওকে। ঠিক একইভাবে এখানে টিবিয়াল টিউবারোসিটি থেকে, আমি এখানে 5 ইঞ্চ দূরত্বে আমি এখানে তার এটা দেখে নিলাম, একইভাবে ইঞ্চ দূরত্বে আমি এটা দেখে নিলাম। এই গেল হচ্ছে আমার বাল্ক অফ দ্য মাসল। এর পরবর্তীতে আমরা চলে আসি টোন অফ দ্য মাসল। টোন অফ দ্য মাসল আমরা যখন দেখব,
স্টোনটা আপনার ম্যাকলয়েডসে যেভাবে বলা আছে আপনি দুটো ভাবে দেখবেন। একটা হচ্ছে আমরা কি করব, রোলিং করব। দেখবেন যে লোয়ার লিম্বে টোন অফ দ্য মাসেলের ক্ষেত্রে আপনার ম্যাকলয়েডসে লোয়ার লিম্বে বলা আছে রোলিং করে দেখার জন্য কোনো রকমের রেজিস্ট্যান্স পাওয়া যায় কিনা, তাহলে হাইপারটোনিক। আর যে নর্মাল যে রেজিস্ট্যান্সে হচ্ছে, যেখানে আমাকে একটু প্রেশার দেওয়া লাগতেছে, সেটা হচ্ছে একদম নর্মাল যেটা, বা আইসোটোনিক। ওকে, এটা গেল টোনের। টোনের ক্ষেত্রে আরেকটা যেটা বলা আছে লোয়ার লিম্বে, সেটা হচ্ছে আমাকে প্যাসিভ মুভমেন্ট। বাট প্যাসিভ মুভমেন্টের আগে আমাকে রোগীকে জিজ্ঞেস করতে হবে, একটা জিনিস জিজ্ঞেস করতে হবে যে তার কোনো রকমের জয়েন্টে কোনো রকমের ব্যথা আছে কিনা। কারণ যে রুগীটা আপনার কাছে দিতে পারে সেই রুগীর তো অস্টিওআর্থ্রাইটিস থাকতে পারে, রাইট? সুতরাং ব্যথার এক্সামিনেশনের সময় কোনো রুগী আপনার এক্সামিনেশন করতে গিয়ে আ করে উঠবে, আপনিও পরীক্ষার হলে আ করে একটা নাম্বার পাবেন, ঠিক আছে? সুতরাং এটা যেন না হয়। আপনার কি এই হাঁটুর জয়েন্টে কোনো ব্যথা আছে, এই গোড়ালির জয়েন্টে কোনো ব্যথা আছে, ঠিক আছে? যদি ব্যথা নাই বলে তখন আপনি এটা প্রসিড করবেন। ওকে জি, এভাবে করে প্রসিড করবেন। তো এটা যেটা ম্যাকলয়েডসে বলা আছে, তার জয়েন্টে কোনো পেইন আছে কিনা এটা জিজ্ঞেস করে নেবেন। এরপরে রোলিং করবেন। রোলিং করতে করতে পেশেন্টকে বুঝতে দিবেন না যে আপনি কখন রোলিং করছেন, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্টলি লেখা আছে। প্যাসিভলি আপনি মুভমেন্ট করবেন। ওকে, এভাবে রোলিং করবেন, আপনি আপনার মতো করে একসময় কি করে ফেলবেন, এভাবে জাস্ট একটা মুভমেন্ট করবেন। ওকে, পেশেন্ট যদি অ্যাওয়ার থাকে তাহলে সে কি করতে পারে, ইন্টেনশনালি একটু স্টিফ রাখতে পারে। ওকে, ঠিক একইভাবে এই জায়গায় টোনটা এভাবে করে দেখে নেবেন। এখানেও অ্যাঙ্কেল জয়েন্টও টোনটা এভাবে করে দেখে নেবে। ওকে, তাহলে এটা গেল টোন অফ দ্য মাসল। এর পরবর্তীতে আসি আমরা পাওয়ার অফ দ্য মাসল। পাওয়ার অফ দ্য মাসল আমরা দেখি হচ্ছে মেডিকেল রিসার্চ কাউন্সিল, অর্থাৎ এমআরসি গ্রেড, সেটাকে কি বলা হয়, মেডিকেল রিসার্চ কাউন্সিলের যে গ্রেডিংটা আছে সেই গ্রেডিংটা বা এমআরসি গ্রেডিং বলা হয়। এই এমআরসি গ্রেডিংয়ে আপনারা মাথায় রাখবেন যে 3 হচ্ছে একটা কাট মার্ক। আপনাদের ম্যাকলয়েডসে দেখবেন এটা খুব সুন্দর করে দেওয়া আছে, 0, 1, 2, 3, 4, 5। ওকে, তো আমরা 5 কোনটাকে বলি, 5 বলি হচ্ছে যে এগেইনস্ট দ্য গ্র্যাভিটিও তুলতে পারছে এবং আমার রেজিস্ট্যান্স দিয়ে আমার হাতকেও ডিসপ্লেস করে ফেলতে পারছে। অর্থাৎ আই ক্যান ফিল দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড ডিসপ্লেস মাই হ্যান্ড। ওকে, এটা হচ্ছে এমআরসি গ্রেড 5। আর পাওয়ার 0 মানে কি, সে কোনোটাই পাচ্ছে না। এর মাঝখানের একটা আমরা বললাম হচ্ছে মাইলস্টোন, হচ্ছে পাওয়ার গ্রেড 3। 3টা কি, আমরা রোগীকে বলবো যে পা উঠাতে, পা উঠান, আপনি ডান পাটা হাঁটুনা ভেঙে উঠান, ওকে, বাম পাটা হাঁটুনা ভেঙে উঠান, ওকে। এরকম যদি সে উঠাতে পারে তার মানে তার অ্যাটলিস্ট 3 আছে, যে পা উঠাতে পারবে 3 আছে। ওকে, এর পরবর্তীতে কোনো রকমেরই কি করতে পারছে না, আপনার হাতে রেজিস্ট্যান্স দিতে পারছে না। কীভাবে, এবার করে আমরা দুটো হাত রাখবো। দুটো হাত রাখার পরে আমি রোগীকে বলবো যে আপনি আমার হাতের মধ্যে পাটা দিয়ে চাপ দিবেন, হাঁটুনা ভেঙে পা উঠানোর চেষ্টা করবেন, পা উঠানোর চেষ্টা করেন, দুটো পাই উঠানোর চেষ্টা করেন। দেখেন কি হচ্ছে, আমার হাত সহ কি আমি রেজিস্ট্যান্সও ফিল করতেছি, আমার হাত সহ কি হয়ে যাচ্ছে, উঠাচ্ছে, আবার করেন, ঠিক আছে, সে দিয়ে দিচ্ছে। এইটা সে যদি কোনো রকমেরই আমার রেজিস্ট্যান্স আমি ফিলও নাও করতাম, অর্থাৎ সে উঠাতে পারছে না, সে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি নিতে পারতেছে কিন্তু এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্স একেবারেই কিছু করতে পারছে না, দ্যাট ইজ 3। তাহলে কোয়েশ্চেন হচ্ছে 4 কোনটা, বাকি থাকলো তো 4। তাহলে 4 হচ্ছে আমি এগেইনস্ট দ্য গ্র্যাভিটি সে উঠাতে পারছে, রেজিস্ট্যান্সের এগেনস্টেও সে দিতে পারছে, ফিল আমি ফিল করতে পারছি, বাট আমার হাতকে সে কি করতে পারছে না, ডিসপ্লেস করতে পারছে না, কিন্তু আমি সেই রেজিস্ট্যান্সটা বা তার যে মাসল কন্ট্রাকশন হচ্ছে এটা আমি কি করতে পারছি, ফিল করতে পারছি, কিন্তু আমার হাতকে সে ডিসপ্লেস করতে পারছে না। ওকে, তার মানে 3, 4, 5 হয়ে গেল, বাকি থাকলো আমাদের 0, 1 অ্যান্ড 2। পেশেন্ট যদি পা উঠাতে একদম না পারে আপনি কীভাবে বুঝবেন, এটা হলো বিষয়। পেশেন্ট একেবারে পা উঠাতে পারছে না, তার মানে তার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। ওকে, পেশেন্টকে প্রথমে বলবেন যে সাইড টু সাইড মুভমেন্ট করতে। আপনি আপনার পাটা একটু ডান দিক বাম দিক করে নাড়ান তো, এইভাবে করে নাড়ান তো, এই যে এটা যিনি পারছেন, কিন্তু উনি যদি পা উঠাতে না পারেন তাহলে তার 2। এটাও উনি পারলেন না, সাইড টু সাইড মুভমেন্ট আমি করতে বললাম, এটাও উনি পারলেন না, তখন আমি তাকে বলবো
সে সাইড টু সাইড মুভমেন্ট করতে পারে নাই, তার মানে তার কি টু আছে না নাই, তার কিন্তু টু নাই, তার মানে জিরো আর ওয়ানের মধ্যে যে কোনো একটা। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো কিভাবে, আমরা তখন তাকে বলবো ডান পায়ের আঙুলগুলো নাড়া, এইটা যদি সে পারে দিস ইজ কল ফ্লিকারিং অফ দ্য ফিঙ্গার, ওকে, বাম পায়ের আঙুলগুলো নাড়ান ফ্লিকারিং অফ দ্য ফিঙ্গার, পেশেন্টে ফ্লিকারিং অফ দ্য ফিঙ্গার আছে কিন্তু সে পা সাইড টু সাইড মুভমেন্ট করতে পারতেছে না, পা একদম এগেইনস্ট দ্য গ্র্যাভিটি উঠানো তো আরও পরের কথা, সেটাও সে পারতেছে না, তার মানে তার হচ্ছে পাওয়ার ওয়ান, ওকে, সাইড টু সাইড মুভমেন্ট করতে পারতেছে পাওয়ার টু। এরপর সে এটা করতে বললাম এই ফ্লিকারিং অফ দ্য ফিঙ্গারও পারল না, পাওয়ার হচ্ছে জিরো। তার মানে সহজ কথা হচ্ছে প্রথমে আমরা আমাদের অ্যাপ্রোচ থাকবে, আমরা পেশেন্টকে বলবো আপনি হাঁটু না ভেঙে পা উপরে উঠান, ওকে, একটা একটা করে দেখবো, দুটা না, এই কাজ করা যাবে না, আপনি হাঁটু না ভেঙে আপনার শুধুমাত্র ডান পাটা উঠাবেন, এবার বাম পাটা উঠান, ওকে, তার মানে তার অ্যাটলিস্ট থ্রি আছে। এর পরবর্তীতে আমি হাত দেবো, হাত দিব, হাঁটু না ভেঙে চাপ দেন, হাঁটু না ভেঙে পা উঠানোর চেষ্টা করেন, হাঁটু না ভেঙে পা উঠানোর চেষ্টা করেন, ডান দিক বাম দিক, ওকে। কোনো কোনো স্যার এইভাবে আলাদা করে দেখা পছন্দ করে, কোনো কোনো স্যার একসাথে দেখা পছন্দ করে, বাট একসাথে দেখার থেকে আমাদেরকে ম্যাক্লোয়ার্সে যেটা বলা হচ্ছে দি ইন্ডিভিজুয়াল মাসেল গ্রুপগুলো দেখে যাওয়া, ওকে। তাহলে এটা যখন আমি দেখছি এটা কিন্তু আমার কোয়াড্রিসেপস মাসেলের হচ্ছে। এর পরবর্তীতে আমি নিচের দিকে হাত দিব, নিচের দিকে হাত দিব, আমার হাতের উপরে নিচের দিকে চাপ দেন, এটা আমি কি দেখলাম আমার হ্যামস্ট্রিং মাসেল, ওকে। আচ্ছা, এরপরে আমি সেমি ফ্লেক্স করব, পাওয়ার দেখতে হয় কিভাবে আমি আবার বললাম গ্রুপ বাই গ্রুপ দেখতে হবে, গ্রুপ বাই গ্রুপ পাওয়ারগুলো দেখে যেতে হবে, ওকে। এরপর আমি পাটা ফ্লেক্স করলাম, ফ্লেকশন করে এর পরবর্তীতে দেখেন এখানে আমি একটা হাত রাখছি, হাত রাখার পরবর্তীতে আমি রোগীকে বলছি আমার হাতের উপরে চাপ দিয়ে পাটা আপনি সোজা করার চেষ্টা করবেন, ওকে, তার মানে তার এটা হচ্ছে এক্সটেনসর গ্রুপ, ওকে। এবারে কাফের উপরে চাপ দিয়ে আপনি পাটা আপনার দিকে, পাটা আপনার দিকে নেওয়ার চেষ্টা করুন, আমার হাতের উপরে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, করেন, ওকে, এবার আপনার দিকে নেওয়ার চেষ্টা করেন, এই, ওকে, ঠিক আছে। একই সাথে আপনি উপরে এভাবে করে অ্যাবডাক্টর অ্যাডাক্টর, ঠিক আছে, আমার হাতের দিকে দেওয়ার চেষ্টা করেন, বাইরের দিকে দেওয়ার চেষ্টা করেন, ওকে। তার মানে দেখেন এখানে আমার থাই অংশটুকু হইল, আমার লেগের অংশটুকু হইল, এরপরে বাকি থাকলো হচ্ছে আমার এই ফুটের অংশটুকু, ফুটের অংশটুকু আমার এখানে কি আছে, ফ্লেকশন আছে এক্সটেনশন আছে, রাইট, ফ্লেকশন আছে এক্সটেনশন আছে, এক্সটেনশন ফ্লেকশন অ্যান্ড ডরসিফ্লেকশন আর হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশন, রাইট, ডরসিফ্লেকশন অ্যান্ড প্ল্যান্টার ফ্লেকশন। আমার হাতের উপরে চাপ দিয়ে চাপ দেন, আমার হাতের উপরে চাপ দেন, হাতের উপরে চাপ দেন, হাতের উপরে চাপ দেন, ওকে, ঠিক আছে। এরপরে শুধুমাত্র আপনার বুড়ো আঙুল দিয়ে আমার হাতের উপরে চাপ দিবেন, বুড়ো আঙুল দিয়ে আমার হাতের উপরে চাপ দিবেন, বুড়ো আঙুল দিয়ে হাতের উপরে চাপ দেন, বুড়ো আঙুল দিয়ে আমার হাতের উপরে চাপ দেন, বুড়ো আঙুল দিয়ে আমার আঙুলের উপরে চাপ দেন, হ্যাঁ, বুড়ো আঙুল দিয়ে আমার আঙুলের উপর চাপ দেন, বুড়ো আঙুল দিয়ে আপনার আঙুলের উপর চাপ দেন, ওকে। তার মানে আমরা একদম কমন পেরিনিয়াল পর্যন্ত সব পাওয়ারটা দেখে ফেললাম, ওকে। তাহলে আমাদের পাওয়ার মোটামুটি এখানে হয়ে গেল। রিফ্লেক্সেস অফ দ্য লোয়ার লিম, রিফ্লেক্সেস অফ দ্য লোয়ার লিম বললে এখানে আমাদের তিন, দুটো ডিপ টেন্ডন রিফ্লেক্স আছে এবং একটি সুপারফিশিয়াল রিফ্লেক্স আছে, এই মোট তিনটি রিফ্লেক্স, নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, নি জার্ক এবং অ্যাঙ্কেল জার্ক, এই দুটো হচ্ছে ডিপ টেন্ডন রিফ্লেক্স। এর পরবর্তীতে আছে হলো প্ল্যান্টার রিফ্লেক্স, রাইট। আমরা প্রথমে আসি হচ্ছে আমাদের নি জার্কের ক্ষেত্রে, নি জার্ক করার সময় আপনার পেশেন্টের পজিশন, আপনারা সবসময় খেয়াল করবেন আমরা পজিশন কীভাবে রাখছি, আমরা পেশেন্টকে সেমি ফ্লেক্স করে রাখছি এবং এখানে পেশেন্টকে একটু রিল্যাক্স মুডে আপনাকে রাখতে হবে, একদম রিল্যাক্সলি আপনাকে রাখতে হবে, পেশেন্টের পজিশনটা হবে এরকম, অর্থাৎ আমরা পেশেন্টকে একদম, আপনার হাতটা থাকবে হচ্ছে একদম ঠিক নি জয়েন্টের ঠিক নিচে, ওকে, এই জায়গায় আপনি সাপোর্ট দিবেন, পেশেন্টকে একদম পাটা ছেড়ে দিতে বলবেন, পাটা একদম ছেড়ে দিতে বলবেন। আপনি পাটা সে ছেড়ে দিচ্ছে কি না এটা বুঝবেন কীভাবে, আপনি যখন এভাবে হাত রেখেছেন একটু উঁচু করার চেষ্টা করবেন, যদি দেখেন যে একটু ঝুলে আছে তার মানে পেশেন্ট কী করে রাখছে, পাটা টট করে রাখছে, ওকে, এইরকম টট করে রাখলে হবে না, ছেড়ে দেন, ছেড়ে দেন, হ্যাঁ, এই যে দেখেন এখন মোটামুটি হয়েছে। এর পরবর্তীতে যেটা গুরুত্বপূর্ণ কাজ, স্যাররা আপনার দিকে খেয়াল করবে যে আপনি টেন্ডনটা, আপনি টেন্ডন যেখানে ইয়ে করবেন সেই জায়গাটা আপনি পালপেট করে নিচ্ছেন কি না,
এটাও ইম্পর্টেন্ট একটা জায়গা। তিন নম্বর যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ইয়েটা ধরা, আপনি যে হ্যামারটা ধরবেন সেটা ধরা। আপনি খেয়াল করেন আমরা হ্যামারটাকে ধরছি কিভাবে, এভাবে করে নিয়েছি, এখানে দুটো ডিপ্রেশন আছে, এইখানে আমার থাম্ব এবং আমার ফিঙ্গার এই দুইটা দিয়ে মেনলি ধরছি এবং ধরার পরবর্তীতে আমার যে মিডল ফিঙ্গারটা এটা করেও নিয়ে আসছি। নিয়ে এসে এখন এইখানে আমার এই টোটাল জায়গাটা খেয়াল করবেন, আমাদের জার্কসটা কীভাবে হবে, আমাদের এটা হবে মুভমেন্টটা হবে হচ্ছে এরকম, আমার জাস্ট রিস্ট জয়েন্টটা ঘোরাচ্ছি, আমার টোটাল ডিগ্রিতে সে যে হিট করছে এবং পাওয়ারটাও কিন্তু এইভাবে করেই পাওয়ারে যেতে হবে। অ্যাডিকুয়েট যদি পাওয়ার না পাওয়া যায় এতটুকু মনে রাখবেন, ডিপ টেন্ডন রিফ্লেক্স এলিসিট করা যাবে না। ঠিক এই কথাটার উল্টা কথাটা হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্সে, আপনি যদি বেশি পরিমাণে দিয়ে ফেলেন, চাপ দেন, সেটা সুপারফিশিয়াল রিফ্লেক্স থাকবে না, অর্থাৎ সেখানে হালকাভাবে দিতে হবে। ডিপ টেন্ডন রিফ্লেক্সে আমাকে অ্যাডিকুয়েট পাওয়ারে এখানে হ্যামারটাকে প্রেস করতে হবে। সো প্রথমে আমি এটা নিলাম, সো ফেলটা হয় এই জায়গাতেই যে আমি এখানে ঠিক মতো টেন্ডনটা পালপেট করে নিচ্ছি কি না, দুই নম্বর হচ্ছে আমার চোখটা এখানে আছে কি না। ওকে আমি একবার একটু করিয়ে দেখাই, এভাবে করে টেন্ডন দেখলাম, এরপরে এটা ফিল করে নিলাম, এরপরে এটাকে রিল্যাক্স করে নিলাম, ওকে, তারপরে আমি হ্যামারটা দিয়ে বাড়িয়ে দিলাম। আমার চোখটা কোন দিকে ছিল, আমার চোখটা কিন্তু সরাসরি আমার কোয়াড্রিসেপস মাসেলের দিকে ছিল, আমার এই জায়গায় না, এই জায়গায় যখনই চোখ যাবে আপনার স্যার যদি এটা খেয়াল করে এটা আপনি ফেল করে যাবেন। এর পরবর্তীতে দেখেন আমি কিন্তু অন্য জার্কসে, এই পায়েরই অন্য জার্কসে যাইনি, আমি অপর পায়ে আমার লেফট লেগের আমি নি জার্কসে চলে গিয়েছি। আবার একইভাবে আমি এখানে দেখে নিচ্ছি, তাকে এটা রিল্যাক্স করে দিচ্ছি, টেন্ডন দেখছি, এরপরে আমার চোখ এইদিকে আমি ওটা দিয়ে দিলাম, ওকে, অ্যাডিকুয়েট যখন হবে এটা। এর পরবর্তীতে আসি আমি অ্যাঙ্কেল জার্কে। অ্যাঙ্কেল জার্কে দুভাবেই করা যায়, যেটা আপনার জন্য সুবিধা। কোনো কোনো স্যার হচ্ছে সরাসরি এইভাবে পায়ের উপরে পা উঠিয়ে করা পছন্দ করেন, আবার কেউ কেউ হচ্ছে এভাবে ডায়মন্ড শেপ করে করা পছন্দ করেন, আপনার যেভাবে সুবিধা আপনি করবেন। এখানে খেয়াল রাখতে হবে ওই একই কথা, প্রথমে হচ্ছে রিল্যাক্স করে নেওয়া। এখানে হাতটা দেখেন, আমার হাতটা কিন্তু এখানে ফুটের একদম একদম ডিস্টালি আছে, আমি কিন্তু আমার হাত দিয়ে এটাকে কিন্তু খুব টাইট করছি না, আমি কিন্তু হাত দিয়ে খুব টাইট করছি না, টাইট করলে কিন্তু আমার জার্কস এলিসিট হবে না, একটু জাস্ট এতটুকু করছি যেন এই যে কার্ভটা আছে এই কার্ভটা একটু স্ট্রেটেনিং হয়, এই ওকে, আমার কার্ভটা যেন এই পর্যন্ত স্ট্রেটেনিং। আমি করবো কোন দিক দিয়ে, এর আগে আমি নি জার্ক করেছিলাম টিপ দিয়ে, অ্যাঙ্কেল জার্ক আমি দেখবো হচ্ছে এই ফ্ল্যাটটা দিয়ে, ওকে, অ্যাঙ্কেল জার্ক ফ্ল্যাটটা দিয়ে। আবারও একই কথা, আমার এই হ্যান্ডের এলবো জয়েন্ট যেন মুভ না করে, অনলি রিস্ট জয়েন্ট যেন মুভ করে এবং পুরা সম্পূর্ণভাবে এটা ইয়ে করে আসতে, এইভাবে করে নেবেন এই, ঠিক আছে, আবার এটা এইভাবে করে ধরবেন, একটু হালকাভাবে টট করবেন এই, ঠিক আছে, এবং আমার চোখ কোন দিকে, চোখ হচ্ছে আমার এখানে যে কাফ মাসেল আছে সেই কাফ মাসেলের দিকে, ওকে, আমার এখানে চোখ হচ্ছে কাফ মাসেলের দিকে, ওকে, ঠিক আছে, এইটা এখানে ইম্পর্টেন্ট। একটা জিনিস ইম্পর্টেন্ট, এটা আইডিয়ালি আমার কোনো ইনস্ট্রুমেন্ট যেন আমার বেডের মধ্যে না থাকে, ওকে। এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে প্ল্যান্টার রিফ্লেক্সে। প্ল্যান্টার রিফ্লেক্সের বিষয়ে ইম্পর্টেন্ট যেটা, প্ল্যান্টার রিফ্লেক্সের বিষয়ে যদি আমরা ম্যাকলয়েডসকে আমরা যদি আইডিয়ালি ধরি, তাহলে দেখবেন যে আমরা ইউজুয়ালি কনভেনশনালি এবং সকল মেডিকেল কলেজে যেটা দিয়ে করি সেটা হচ্ছে আমরা একটা কী নেই এবং কীটা যেন অ্যাটলিস্ট শার্প এন্ডেড না হয়, একটু যেন ব্লান্টেড থাকে তার পয়েন্টটা, এইটা আমরা খেয়াল করি। এখন আপনি যখন ম্যাকলয়েডসে যাবেন দেখবেন যে কীয়ের কোনো কথা সেখানে নাই, সেখানে কিসের কথা আছে, সেখানে বলা আছে অরেঞ্জ স্টিক, এইটাই হচ্ছে সেই আমাদের অরেঞ্জ স্টিক, ওকে। আমরা প্ল্যান্টার রেসপন্সটা বলা হচ্ছে আইডিয়ালি যদি করি, আমরা যদি ম্যাকলয়েডসের অনুসারে যদি করি তাহলে আমাদেরকে অরেঞ্জ স্টিক দিয়েই করতে হবে, কিন্তু অরেঞ্জ স্টিকটা বাংলাদেশে প্রচলিত না। প্ল্যান্টার রেসপন্স আমরা যখন দেখব, আমরা যেই পদ্ধতিতে মেইনলি প্ল্যান্টার রেসপন্স দেখা হয় সেটা হচ্ছে ব্যাবিনস্কি সাইন, এটাকে কি বলা হয় ব্যাবিনস্কি সাইন, এছাড়া আরও অন্যান্য পদ্ধতিতে দেখা যায় ওটা আমরা পরে বলছি। ব্যাবিনস্কি সাইন যেটা আছে, ব্যাবিনস্কি সাইনটা আমরা শুরু করি কোন জায়গায়, আমরা শুরু করি একটু একদম ল্যাটারাল বর্ডার অফ দ্য সোল, এই ল্যাটারাল বর্ডার অফ দ্য সোল থেকে নিয়ে দেখেন আমি কোন জায়গায় পর্যন্ত যাচ্ছি,
একদম সেকেন্ড টো পর্যন্ত, সেকেন্ড টোয়ের রুট পর্যন্ত যাচ্ছি, তাহলে এই এর বেশি যেন আমরা না যাই। এবং এখানে খেয়াল করতে হবে আপনি যেটা দিয়ে দেখবেন সেটা যেন শার্প বা পয়েন্টেড না হয়। শার্প বা পয়েন্টেড যদি কোনো কারণে হয়ে যায় তাহলে কিন্তু সেটা আর সুপারফিশিয়াল রিফ্লেক্স থাকবে না। আমরা জানি যে প্ল্যান্টার রিফ্লেক্সটা হচ্ছে একটা সুপারফিশিয়াল রিফ্লেক্স এবং সেটা খুব আলতোভাবে করেই দিতে হবে। প্ল্যান্টার রেসপন্সের ক্ষেত্রে আমরা একটু ল্যাটারালি যাব, ল্যাটারাল থেকে যে সেকেন্ড টো পর্যন্ত, সেকেন্ড টোয়ের রুট পর্যন্ত যাব। আমরা কিন্তু একদম ফার্স্ট মেটাকার্পো মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট পর্যন্ত কিন্তু যাব না, ওকে, সেকেন্ড এমটিপি পর্যন্ত যাব। ওকে, তাহলে এখানে পর্যন্ত যে এই দেখেন, আমরা খেয়াল করবো আমাদের চোখ থাকবে কোথায়, আমাদের চোখ থাকবে কিন্তু অন্যান্য আঙ্গুলগুলাতে না। প্ল্যান্টার রেসপন্স দেখা হয় হচ্ছে এই গ্রেট টোয়ের মুভমেন্ট, এটা হচ্ছে এক্সটেন্সর, এটা হচ্ছে ফ্লেক্সর। ওকে, এই পর্যন্ত যদি থাকে নো রেসপন্স। একটা কোয়েশ্চেন আপনাদের থাকতে পারে, তাহলে ইকুইভোকাল কি? ইকুইভোকাল হচ্ছে আমি একটা পেশেন্টের বারবার দেখছি প্রথমবার ফ্লেক্সর হচ্ছে, তারপরে এক্সটেন্সর হচ্ছে, আবার দেখছি ফ্লেক্সর হচ্ছে, তার মানে কি হচ্ছে একই রেসপন্স দুই দিকেই যাচ্ছে, দিস ইজ কল্ড ইকুইভোকাল। আর যদি কোনো রকমেরই আমি কোনো রেসপন্স পেলাম না, এরকম যদি হয় তাহলে এটাকে বলা হয় নো রেসপন্স। ওকে, এই মুভমেন্টটা খেয়াল করবেন, এই মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে, ওকে, এই মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে, ওকে, এটা এই, ওকে, এই মুভমেন্টটা খেয়াল করবো। আবার আরেকটা রেসপন্স আছে, সেটা হচ্ছে উইথড্রল রেসপন্স। উইথড্রল রেসপন্সটা কখন দেখা যায়, যখন আপনি একটু ইয়ে করেন এভাবে করে, যখন আপনি করবেন এইটার এবং এইটার মুভমেন্ট, অর্থাৎ অ্যাঙ্কেল জয়েন্ট এবং নি জয়েন্টের যদি কোনো মুভমেন্ট হয় তার মানে সেটা উইথড্র করে নিচ্ছে, সেখানে যে রেসপন্সই আসুক এটা উইথড্রল রেসপন্স। ওকে, সেখানে এক্সটেন্সর থাকলেও এটা উইথড্র, ফ্লেক্সর থাকলেও এটা উইথড্র। ওকে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তার মানে এটা হচ্ছে আমাদের ভ্যামিনস্কি সাইনের, এটা আমরা এইভাবে করে দেখে যাব। ওকে, এটা গেল আমাদের প্ল্যান্টার রেসপন্স। এখন আসেন, প্ল্যান্টার রেসপন্স যদি এক্সটেন্সর হয়, প্ল্যান্টার রেসপন্স যদি এক্সটেন্সর হয় অনলি দেন তখনই আমি শুধুমাত্র ক্লোনাস দেখব। তাছাড়া প্ল্যান্টার রেসপন্স যদি ফ্লেক্সর হয় তাহলে কিন্তু কখনোই আমরা ক্লোনাস দেখব না। এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ক্লোনাস দেখতে গেলে তখন আমরা কি করব, দেখেন পেশেন্টের এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ওকে, আমি হাত দিয়ে ধরেছি কোন জায়গায়, এই জায়গায়, এই হাতটা এই জায়গায় থাকবে, এই হাতটা এই জায়গায় থাকবে। ওকে, এর পরবর্তীতে আমরা পেশেন্টকে কী করবো, এইভাবে করে একটু চাপ দিব, চাপ দিয়ে সাস্টেইন করে রাখবো। ওকে, আমি অ্যাঙ্কেল চাপ দিব কোন জায়গায়, অ্যাঙ্কেল থেকে আমি সহজ কথা ডর্সিফ্লেকশনের মতো করবো। ওকে, ডর্সিফ্লেকশন আমি করে আমি কী করলাম, সাস্টেইন করে রাখলাম। এখানে আমি কী করবো, যদি পেশেন্টের ক্লোনাস পজিটিভ হয় তার এরকম মুভমেন্ট হবে, আমার ইয়ের এগেনস্টে আমি যে ফোর্স দিচ্ছি তার এগেনস্টেই এরকম কন্টিনিউয়াসলি মুভ হতে থাকবে। এই মুভমেন্টটা যদি হয় তাহলে তখন আমরা সেটাকে বলবো ক্লোনাস পজিটিভ। ওকে, ক্লোনাস পজিটিভ পাঁচ, কতবারের বেশি, ফাইভ বা তার বেশি যদি হয়, পাঁচবার, যদি পাঁচবারের কম হয় তাহলে কিন্তু ক্লোনাস পজিটিভ না, বুঝতে পারছি, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা এইভাবে করে লেফট লেগেও আমরা একইভাবে দেখব, এটা এই ক্লোনাসটা এইভাবে করে দেখার চেষ্টা করব, ক্লোনাসটা দেখার চেষ্টা করব। প্রথমে এইভাবে ধরবো, তারপরে এইভাবে করে আমি সাস্টেইন করে রাখবো, এইভাবে করে সাস্টেইন করে রাখবো। ক্লোনাস আরেকটা জায়গায় দেখা যায়, যদি আপনাদেরকে জিজ্ঞেস করে আর কোথাও ক্লোনাস দেখা হয় কি না, তাহলে হচ্ছে প্যাটেলার ক্লোনাস। প্যাটেলার ক্লোনাস দেখার জন্য আমরা এই প্যাটেলাতে, এখন দেখেন এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার ডান হাতই মেইনলি ইউজ করছি, প্যাটেলার ক্লোনাস কিন্তু আপনি ডান হাতে দেখে পারবেন না, এটা আপনাকে বাম হাত ইউজ করতেই হবে। আপনি কি করবেন, এইভাবে করে এটা নিয়ে আসতে হবে, ঠিক একইভাবে সাস্টেইন, এভাবে করে চাপ দিয়ে সাস্টেইন করে ধরে রাখতে হবে। যদি পেশেন্টের ক্লোনাস পজিটিভ হয় তখন দেখা যাবে যে এরকম এরকম করে মুভ করতেছে, ওকে, একটা অটোমেটিক মুভমেন্ট করতেছে আপনি যখন সাস্টেইন করে রাখছেন। এভাবে করে নিয়ে এসে এভাবে করে চাপ দিয়ে ধরে রাখবো, তখন দেখা যাবে এখন তার ক্লোনাস নেগেটিভ, কিন্তু যদি হয় তাহলে এইভাবে করে দেখা যাবে যে ক্লোনাস পজিটিভ হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে প্যাটেলার ক্লোনাস। ওকে, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন আমাদের ম্যাকলয়েডসের বইয়ে তিনভাবে বলা আছে, একটা হচ্ছে ফিঙ্গার নোজ টেস্ট। ওকে, মোটর সিস্টেমের একটা ইম্পর্টেন্ট হলো কোঅর্ডিনেশন। এই কোঅর্ডিনেশন আমাকে বলে দিবে যে তার কোনো রকমের সেরেবেলার সাইন আছে কিনা। সেরেবেলার এক্সামিনেশন আলাদা, সেটা আমরা আলাদাভাবে দেখব, বাট যেহেতু এটা মোটরের মধ্যে, আমরা যখন মোটর অ্যাসেস করতে যাবো একটা মোটরের মধ্যে, এক্সামিনেশন যার উপরে করবেন
তার উপরে তাকে আগে ইনস্ট্রাকশন দিয়ে নিতে হবে এবং ইনস্ট্রাকশনটা হতে হবে একদম ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন। কীভাবে ইনস্ট্রাকশনটা দিবেন একটু খেয়াল করবেন, আপনি দুটো হাত আমার মতো করবেন, হাত থেকে আঙ্গুলটুকু আঙ্গুলটা পয়েন্ট করবেন। আচ্ছা, আমি যেভাবে করছি আমার আপনার হাতের আঙ্গুলের মাথাটা আপনার নাকের মাথার মধ্যে নিয়ে আসবেন একটা একটা করে, হ্যাঁ ডান দিকেরটা, এরপরে বাম দিকেটাও নিয়ে আসেন, বাম দিকেরটাও নিয়ে আসেন এই ইনস্ট্রাকশন দিয়ে। ওকে, এখন আপনি দেখবেন যে ফিঙ্গার নোজ, এরপরে ডান দিকেরটা করেন, ডান দিকেরটা না আঙ্গুলের মাথা দিয়ে দেখেন উনি কি করেছেন, উনি কিন্তু আঙ্গুলের মাথাটা নাকের মাথার মধ্যে না লাগিয়ে সামনে চলে গিয়েছিল। হ্যাঁ, আঙ্গুলের মাথা নাকের মাথার মধ্যে লাগবে। এবার আঙ্গুলের মাথা নাকের মাথায় বামটা, তার মানে এটা ঠিক আছে। এবার আপনার হাতটা এরকম করেন, এরকম 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 র্যাপিড অল্টারনেটিভ মুভমেন্ট করে ডিসডায়াডোকাইনেসিয়া আসে কিনা। এরপর এই হাতটা, এই হাতটা, এই হাতটা নিয়ে বারবার বারবার এরপর শুয়ে দিবেন, শুয়ে পড়েন আবার। ম্যাকলয়েডস এই তিনটা টেস্টের কথা মোটরের জন্য বলা আছে। এখন আপনার কথা হচ্ছে, দেখেন আপনি পরীক্ষা দিবেন 5 মিনিটের মধ্যে, রাইট? 5 মিনিটের মধ্যে বা 3 মিনিটের মধ্যে বা 4 মিনিটের মধ্যে আপনাকে শেষ করতে হবে। আপনার কিন্তু এতগুলো দেখার সুযোগ নেই, পেশেন্টকে উঠায় বসারও সুযোগ কম। তাহলে আপনি কোনটা করবেন? আপনার জন্য সুইটেবলটা হচ্ছে এখন যেটা দেখানো হবে সেটা। অর্থাৎ যদি সময় থাকে, যদি স্যাররা জিজ্ঞেস করে আর কি কীভাবে আপনারা কোঅর্ডিনেশন দেখতে চান, এই কোঅর্ডিনেশন দেখার জন্য তখন আপনি কি করবেন, কোঅর্ডিনেশন দেখার জন্য তখন আপনি অন্যগুলো করবেন। বাট প্রথমে এই দুইটা করবেন না, করবেন না বলেই আগে এটা দেখানো হলো। ওকে, যেটা করবেন না এটা আগে দেখানো হলো। কোনটা করবেন সেটা হচ্ছে, আপনি প্লান্টার দেখে ফেললেন, আপনি সকল রিফ্লেক্সগুলো দেখে ফেলেছেন, সকল প্লান্টার দেখে ফেললেন, এর পরবর্তীতে আপনি কোঅর্ডিনেশন দেখার জন্য আপনি হিল শিন টেস্টটা করবেন। হিল শিন টেস্টটা পেশেন্টকে একটা ডিরেকশন দিয়ে দিতে হবে, আমি আপনার গোড়ালিটা যেভাবে করে, গোড়ালিটা যেভাবে করে নিচ্ছি, নিয়ে একবার নিচে যাচ্ছি আবার উপরে উঠছি, আপনি এটা করেন। এবার বাম পা দিয়ে ডান পায়ের উপরে করেন, এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেশন টেস্ট। আপনি বাকি দুটো যদি স্যাররা বলে তাহলে করবেন, যদি স্যাররা জানতে চায় তা না হলে করবেন না, কারণ সময় চলে যাবে, উঠায় বসাতে হবে, ডিরেকশন দিতে হবে, চলে যাবে। সুতরাং আপনি মেইনলি করবেন হচ্ছে কোঅর্ডিনেশন টেস্টটা, হিল শিন টেস্টটা করবেন, যেহেতু ম্যাকলয়েডসে বলা আছে সেজন্য আমরা অন্যান্য দুটো দেখালাম। ওকে, এরপরে কোঅর্ডিনেশন টেস্টের পরে আমাদের কিন্তু মোটামুটি এখানে মোটর সিস্টেম, মোটর এক্সামিনেশনটা কিন্তু শেষ।